পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং বর্ধমান ও মুর্শিদাবাদের কিছু অংশ নিয়ে গঠিত অঞ্চল রাঢ় বাংলা নামে পরিচিত। আজ থেকে প্রায় 1400 বছর আগে 695 খ্রিস্টাব্দে প্রথম মল্লরাজ আদিমল্ল রঘুনাথ গভীর অরণ্যে পরিপূর্ণ এই অঞ্চলে মল্ল রাজবংশের প্রতিষ্ঠা করেন। ইতিহাসে তখন থেকেই মল্লাব্দের সূচনা। ২৯তম মল্লরাজ জগত মল্ল 1400 শতকে লালমাটির দেশ বিষ্ণুপুরে মল্লভূমির রাজধানী গড়ে তোলেন। প্রথমে মল্লরা ছিলেন শক্তির উপাসক, পরবর্তীকালে মল্লরাজ বীর হাম্বির বৈষ্ণবাচার্য শ্রীনিবাসের কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন। এর পরবর্তী প্রায় 200 বছর ধরে বিভিন্ন মল্লরাজাদের আনুকূল্যে এই অঞ্চল মন্দির স্থাপত্য, সঙ্গীত, চিত্রকলা, ভাস্কর্য, গণিতবিদ্যা, জ্যোতির্বিদ্যা এবং আয়ুর্বেদ চর্চায় সারা ভারতে শ্রেষ্ঠ স্থান অধিকার করে। প্রাচীন এই মল্ল রাজবংশের রাজধানী ছিল বিষ্ণুপুর। যেহেতু এই অঞ্চলে ভৌগোলিক কারণেই কোনো পাথর বা শিলা পাওয়া যায় না, তাই বিশেষ পদ্ধতিতে মাটিকে পুড়িয়ে তৈরি হয় পোড়ামাটি। এছাড়াও ল্যাটেরাইট, মাকড়া বা ঝামা পাথর ও ইটের সাহায্যে এই অঞ্চলে গড়ে ওঠে এক স্বতন্ত্র শিল্পকলা, টেরাকোটা। মল্লরাজাদের হাতে একের পর এক গড়ে ওঠে টেরাকোটার মন্দির। কালক্রমে বিষ্ণুপুর পরিচিত হয় মন্দির নগরী নামে। মন্দিরগুলির শিল্প সুষমায় আকৃষ্ট হয়ে ভ্রমণ পিপাসু মানুষ বারে বারে ছুটে আসে বিষ্ণুপুরে। কলকাতা থেকে আপনিও খুব সহজেই চলে আসতে পারেন বিষ্ণুপুরে। NH2 ধরে ডানকুনি টোল প্লাজার আগে বাঁদিকের রাস্তা ধরে আরামবাগ হয়ে সোজা চলে আসতে পারেন বিষ্ণুপুর। এই যাত্রাপথের অন্যতম আকর্ষণ জয়পুরে শালের জঙ্গলের মধ্য দিয়ে রাস্তার অসাধারণ সৌন্দর্য। আর জয়পুর জঙ্গলে প্রবেশের ঠিক আগেই বনলতা লজে সেরে নিতে পারেন দুপুরের খাওয়া। কিছুটা সময় বা একটা রাতও কাটাতে পারেন খুব সুন্দর এই রিসর্টে। এই পথের দূরত্ব 140 কিলোমিটার। এছাড়াও NH2 ধরে আরও এগিয়ে গিয়ে দুর্গাপুর দিয়েও আসতে পারেন বিষ্ণুপুরে। এই পথে দেখে নিতে পারেন দুর্গাপুর ব্যারেজ। এ পথের দূরত্ব 235 কিলোমিটার। যদি ট্রেনে আসতে চান তাহলে শালিমার থেকে আরণ্যক এক্সপ্রেস ধরে সরাসরি চলে আসুন বিষ্ণুপুর। বিষ্ণুপুরে থাকার জন্য সবথেকে উপযুক্ত স্থান হল পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি। শহরের সমস্ত গুরুত্বপূর্ণ স্থানগুলি এই ট্যুরিস্ট লজের খুব কাছাকাছি। আর সবথেকে আকর্ষণীয় এই লজের মনোরম পরিবেশ। প্রশস্ত ডাইনিং হলে খাওয়া দাওয়াও যথেষ্ট ভালো এবং দামও মোটামুটি সাধ্যের মধ্যে। ১৯০০ টাকা থেকে শুরু করে 2800 টাকার মধ্যে এখানে বিভিন্ন মানের ও দামের ঘর আছে। এছাড়াও ট্যুরিস্ট লজের কাছাকাছি আরও বেশ কয়েকটি ভালো মানের
হোটেলের নাম ও ফোন নম্বর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। বিষ্ণুপুরের মন্দিরগুলি প্রধানত চারটি শৈলী বা ধরনে নির্মিত। এগুলি হল চালা, রত্ন, দেউল ও দালান। চালা অর্থাৎ ছাউনি আকৃতি, যেমন একচালা, দোচালা, জোড়াচালা বা জোড় বাংলা ইত্যাদি। রত্ন শৈলী অর্থাৎ শিখর বা চূড়া বিশিষ্ট মন্দির। এই শ্রেণীর মন্দিরগুলি এক রত্ন থেকে নবরত্ন বা তার বেশিও হতে পারে। এর পরের গঠন দেউল শৈলী। এই মন্দিরগুলি প্রধানত উড়িষ্যার মন্দিরের আদলে তৈরি। আর সবশেষে দালান আকৃতি, এগুলির সামনে প্রশস্ত চত্বর বা মূল গর্ভগৃহের চারিদিকে স্তম্ভযুক্ত দালানের গঠন দেখা যায়। সামান্যই ধারণার পর এই ভ্রমণ বর্ণনা অনুসারে মন্দিরগুলি দেখে নেওয়া সুবিধাজনক। প্রথমেই দেখে নিন রাসমঞ্চ। বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির স্থাপত্যকে বিশ্বের দরবারে সর্বাপেক্ষা পরিচিতি দান করেছে এই রাসমঞ্চ। এর উপরের অংশটি পিরামিড আকৃতির আর নিচের অংশ বাংলার চালা আকৃতির, আর এর প্রবেশদ্বার ইসলামীয় স্থাপত্যরীতিকে অনুসরণ করে তৈরি হয়েছে। রাসমঞ্চের নিচের অংশ মাকড়া বা ঝামা পাথরে নির্মিত। 1857 থেকে 1600 সালের মধ্যে মল্লরাজ বীর হাম্বির এই রাসমঞ্চটি প্রতিষ্ঠা করেন। প্রতি বছর রাস উৎসবের সময় 108টি রাধাকৃষ্ণের মূর্তি, 108টি প্রদীপ সহ 108 জন ব্রাহ্মণ এখানে পুজো করতেন। এই সময়ে প্রজাদের দর্শনের জন্য গর্ভগৃহের মধ্যে বিগ্রহগুলিকে শয়ান দেওয়া হতো। গর্ভগৃহটিকে ঘিরে আছে প্রায় 40টি খিলান। 1600 সাল থেকে 1932 সাল পর্যন্ত এখানে একটানা রাস উৎসব আয়োজিত হয়েছে। এই রাসমঞ্চ বিষ্ণুপুরে টেরাকোটার তৈরি প্রথম স্থাপত্য। রাসমঞ্চ সহ অন্যান্য মন্দিরগুলি দেখার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাইট থেকে অনলাইনে বুকিং করতে হবে। টিকিটের মূল্য 20 টাকা। ভিডিও করতে হলে প্রতিটি মন্দিরের জন্য 25 টাকা করে টিকিট রাসমঞ্চের কাউন্টার থেকে কাটতে হবে। ডেসক্রিপশন বক্সে ASI এর টিকিটের বুকিংয়ের লিঙ্ক দিয়ে দেওয়া হলো। এখান থেকে চলে আসুন শ্যামরায় মন্দির। 1643 সালে মল্লরাজ রঘুনাথ সিংহ এই পঞ্চরত্ন মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের চারিদিকের খিলানগুলি সুন্দর কারুকার্যময় স্তম্ভের উপর নির্ভর করে নির্মিত। মন্দিরের বাইরের ও ভিতরের দেওয়ালে রাসলীলা, রামায়ণ ও মহাভারতের কাহিনী এবং বিভিন্ন কারুকার্যের দৃশ্য আছে। এখান থেকে ফেরার পথেই পড়বে গুমঘর। মল্লরাজা বীর সিংহ গুমঘরের প্রতিষ্ঠা করেন। এই স্থাপত্যটি সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। ঐতিহাসিকদের মতে এটি ছিল রাজবাড়ির জলাধার। রাজা বীর হাম্বিরের পুত্র রঘুনাথ সিংহ 1655 সালে এই জোড় বাংলা বা কেষ্টরায় মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটি পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত। সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি চারচালা শিখর দেখা যায়, তাই একে জোড় বাংলা বলা হয়। মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের কাহিনী, সামাজিক জীবনযাত্রা ও শিকারের দৃশ্য টেরাকোটা অলঙ্করণের মাধ্যমে চিত্রিত। মল্লরাজা জগৎ মল্ল মৃন্ময়ী মাতার এই মন্দিরটি তৈরি করেন। এই মন্দিরে পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। মৃন্ময়ী মাতার মন্দিরের পিছনে দেখে নিতে পারেন মল্লরাজাদের রাজবাড়ির ধ্বংসাবশেষ। মল্লরাজা চৈতন্য সিংহ
মাকড়া পাথরের তৈরি রাধাশ্যাম মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের শিখরটি গম্বুজ আকৃতির। মন্দিরের দেওয়ালে পুরাণ, রামায়ণ ও মহাভারতের কাহিনীর স্থাপত্য লক্ষণীয়। মন্দিরের প্রবেশদ্বারে ইটের নহবতখানা আছে। মল্লরাজা বীর সিংহ দ্বারা নির্মিত এই মন্দিরটির নাম রাধালাল জিউ মন্দির। অনেকে এটিকে লালজি মন্দিরও বলে থাকেন। মন্দিরটি চৌকো বেদির উপর নির্মিত। অন্যান্য মন্দিরের মতন এই মন্দিরেরও উপাস্য দেবতা রাধা ও কৃষ্ণ। এখান থেকে বেরিয়ে পাশেই দেখে নিন দুটি প্রধান প্রবেশপথ, বড় পাথর ও ছোট পাথর দরজা। বাঁকড়া পাথরের তৈরি খিলান সজ্জিত এই প্রবেশপথটি মল্লরাজা বীর সিংহ তৈরি করেন। এটি বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশপথ। এর পরের দ্রষ্টব্য মদনমোহন মন্দির। টেরাকোটার মন্দির শিল্পে অলঙ্করণের প্রাচুর্যে আর উৎকর্ষে মদনমোহন মন্দির অন্যতম। মল্লরাজা দুর্জন সিংহ ইটের তৈরি এই একরত্ন মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের দেওয়ালে কৃষ্ণলীলা, দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনীর বিভিন্ন দৃশ্য ভাস্কর্যের মাধ্যমে রূপায়িত। এরপর দ্বিতীয় পর্যায়ে দেখে নিতে পারেন বিষ্ণুপুরের বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া বিভিন্ন শিল্পকলায় সমৃদ্ধ আচার্য যোগেশচন্দ্র পুরাকীর্তি ভবন। জয়যাত্রাটা শুরু হয়েছিল 1950-51 সালে বিষ্ণুপুরের কিছু মানুষের উদ্যোগে। প্রধান ভূমিকায় ছিলেন মানিকলাল সিংহ, বিষ্ণুপুর হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, এবং এর যে সংগ্রহশালা সেই সংগ্রহশালার নামকরণ করা হয় 1954 সালে আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবন। এখন বর্তমানে এই যোগেশচন্দ্র পুরাকৃতি ভবন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীন, প্রত্নতত্ত্ব সংগ্রহালয় অধিকারের নিয়ন্ত্রণাধীন জেলা সংগ্রহশালা। এরপর অবশ্যই দেখবেন বাংলা শাস্ত্রীয় সঙ্গীতের সুপ্রাচীন বিষ্ণুপুর ঘরানার স্বনামধন্য শিল্পী গুরু রামশরণ মুখোপাধ্যায় দ্বারা 1885 সালে প্রতিষ্ঠিত ভারতের সবথেকে প্রাচীন মিউজিক কলেজ, রামশরণ মিউজিক কলেজ। বিষ্ণুপুরে জলের সমস্যা দূর করতে মল্লরাজ বীর সিং 7টি বিশালাকায় দিঘি খনন করেন। এর মধ্যে এই লালবাঁধের বাতাসে এখনও শুনতে পাওয়া যায় রাজা রঘুনাথ মল্ল ও নর্তকী লালবাইয়ের প্রেম কাহিনীর সুর। লালবাঁধের জলে আর লালবাই মহলে আজও ভেসে বেড়ায় রাজপরিবারের অনেক না বলা কাহিনী। এরপর দেখে নেওয়া যায় মল্লরাজা কৃষ্ণ সিংহ নির্মিত ঝামা পাথরের একচালা আকৃতির রাধাগোবিন্দ মন্দির। রাধাগোবিন্দ মন্দির থেকে একটু এগিয়ে গেলেই সামনে পড়বে পরপর দুটি মন্দির। এর মধ্যে প্রথম মন্দিরটি হল রাধাবাধব মন্দির। এটি মল্লরাজ গোপাল সিংহের পুত্রবধূ নির্মাণ করেন। এর পাশেই মল্লরাজা রঘুনাথ সিংহ নির্মিত মাকড়া পাথরের কালাচাঁদ মন্দির। মন্দিরের নিচের অংশ একচালা আকৃতির হলেও উপরের চূড়াটিতে উড়িষি স্থাপত্যের ছাপ স্পষ্ট। এই পথ ধরে ফেরার পথে দেখে নিতে পারেন নন্দলাল মন্দির। চৌকো বেদির উপর নির্মিত এই মন্দিরটির একচালা ও বিশেষ আকৃতির চূড়া দৃষ্টি আকর্ষণ করবেই। এবার রাঙা পথ ধরে সোজা চলে আসুন দলমাদলের সামনে। মল্লরাজ বীর হাম্বিরের শাসনকালে বিষ্ণুপুর উন্নতির চরম শিখরে উঠেছিল, আর হাম্বিরের সময়ে কারিগরি দক্ষতার এক অসামান্য নিদর্শন এই দলমাদল কামান। 12 ফুট দৈর্ঘ্য ও 11 ইঞ্চি ব্যাস বিশিষ্ট লৌহ নির্মিত এই কামানটির কোথাও আজও এতটুকু জং বা ক্ষয় ধরেনি। কামানটির নির্মাণে তখনকার সময়ে 1,25,000 টাকা খরচ হয়েছিল। জনশ্রুতি, মারাঠা সর্দার ভাস্কর পণ্ডিত বিষ্ণুপুর আক্রমণ করলে স্বয়ং দেবতা মদনমোহন এই কামান দেগে শত্রুর হাত থেকে বিষ্ণুপুরকে রক্ষা করেন। এরপর দলমাদল কামানের পাশেই মা ছিন্নমস্তার মন্দির। এই মন্দির দর্শন করে পায়ে হেঁটেই কেনাকাটা সারতে সারতে চলে আসুন জোড় মন্দিরের সামনে।
মল্লরাজা গোপাল সিংহ মাকড়া পাথরের তৈরি এই মন্দিরগুলির প্রতিষ্ঠা করেন। দুটি বড় ও একটি ছোট মন্দির নিয়ে এটি জোড় মন্দির শ্রেণী নামে পরিচিত। যদি আপনার ভ্রমণ তালিকায় কোনো একটি দিন শনিবার হয়, তবে অবশ্যই এই জোড় মন্দিরের সামনের মাঠে বিকেলের দিকে পৌঁছে যাবেন পোড়ামাটির হাটে। পা মেলান সাঁওতালি নাচের ছন্দে, সংগ্রহ করুন স্থানীয় শিল্পীদের তৈরি হস্তশিল্প সামগ্রী। এছাড়াও বিষ্ণুপুরের বিখ্যাত বালুচরি শাড়ি, ঐতিহ্যপূর্ণ কল্পতরুর মতিচুরের লাড্ডু ও ল্যাংচার ইতিহাস, পাঁচমুড়ার পোড়ামাটির কাজ আর বিকনার ডোকরা শিল্প, এই সব কিছুর সাথে এক অন্য বাঁকুড়াকে নিয়ে আসছি এর পরের ভিডিওতে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে মতামত দিয়ে জানাবেন, এবং অনুরোধ একটি লাইক ও অনেক শেয়ারের। ধন্যবাদ।